সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম সহজভাবে চায়ের কাপে খুবই মজাদার নরম তুলতুলে চকলেট কাপকেক। আশা করছি চকলেট কাপকেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কাপকেক তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি আমি 2টি ডিম। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ দিচ্ছি চিনি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। রান্নার তেলটাকেও ডিম আর চিনির সঙ্গে এখন খুব ভালোভাবে আমি মেশাচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা দেখতে এরকম সাদা সাদা আর ফোম ফোম ভাব চলে আসে। এখন নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি একটা চালনি দিয়ে চেলে তারপর অ্যাড করছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডারটা এখানে ব্যবহার করার জন্য। এতে করে কেকটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো হবে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে চেলে নিলাম। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এখন আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে নিচ্ছি এখানে কাপ। আমি এই কাপগুলিতে আগেও একবার কাপকেক তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। এখানে 3টা কাপ আমি নিয়েছি। এখন এই কাপের ভেতরে হালকা কিছুটা তেল ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা খুব সুন্দরভাবে খুলে আসে। তারপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে একই মাপে 3টা কাপের মধ্যেই আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা কাপ পর্যন্ত কেকের ব্যাটারটাকে দিচ্ছি, কারণ কুক করার পর কেকটা ফুলে যাবে। আমি আমার পছন্দ মতো কিছু পেস্তা বাদাম কুচি উপর থেকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এই হাঁড়ির মধ্যে কাপগুলিকে বসাচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে 5 মিনিট আমি জাল করব। তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে জাল করব 30 মিনিট। আর ঢাকনার যে একটা ফুটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। ঠিক 30 মিনিট পর ফিরে এসেছি। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি কেকটা ভেতর থেকে হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে ভেতর থেকে কেকটা পারফেক্টভাবে কুক হয়েছে। এখন একটা নাইফ দিয়ে আলতো হাতে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার চকলেট কেকগুলি খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। ভেতরটা কেমন হয়েছে এখন কেকগুলি কেটে আপনাদেরকে শেয়ার করছি। চকলেট কাপকেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি রেসিপি লিঙ্কটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।